তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট মিথুন বিশ্বাস। মিথুন বিশ্বাস ইনকাম করেছে টোটাল $408, আর এখান থেকে উইথড্র করবে এখন $384। মিথুন বিশ্বাস আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আমি এখন ঢাকাতে আছি, আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর। আচ্ছা, আপনি কি ফরিদপুর থেকে ক্লাস করেন নাকি ইয়া না থেকে? না, ঢাকা থেকে ক্লাস করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি টোটাল ইনকাম করেছেন $408, এখান থেকে $384 উইথড্র করবেন। তো আপনারা কোন ব্যাংক অ্যাকাউন্ট এখানে যুক্ত করেছেন? সিটি ব্যাংকে যুক্ত করেছি। সিটি ব্যাংক। তাহলে আমরা এই $384 আপনার ফাইবার থেকে আমরা সরাসরি সিটি ব্যাংকে ট্রান্সফার করব। তো সেই সাথে আমি সবাইকে দেখাবো যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আমি সবাইকে দেখাবো কিভাবে ফাইবার থেকে সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করতে হয়। আমরা আজকে ট্রান্সফার করব, কালকেই ওর ওর অ্যাকাউন্টে এটা জমা হয়ে যাবে। আচ্ছা, তাহলে $384 আপনারা সবাই সবাই দেখতে পাচ্ছেন, আমার সাথে যারা যুক্ত আছেন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে মিথুন বিশ্বাস আমি এটা ট্রান্সফার করব। আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলেন, আমি প্রথমত পেমেন্টটা ট্রান্সফার করে দিই। ট্রান্সফার করার পরে তারপর আমি দেখবো যে ও মিথুন বিশ্বাস কি কি কাজ করেছে, কোন কাজ করে কত ডলার ইনকাম করেছে, কি আসল বিষয়, সবকিছু আমরা আমরা কি বিস্তারিত ভাবেই দেখবো। হ্যাঁ মিথুন, স্যার, আপনাকে মাউস অ্যাপ্রুভাল দিয়েছি। দিয়েছেন না? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আমি এখানে দেখতে পাচ্ছি পেওনির অ্যাকাউন্ট, আপনি পেওনির অ্যাকাউন্ট তৈরি করেছেন, পেওনির অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আমাদের ফাইবার থেকে পেমেন্ট ট্রান্সফার করার জন্য একটা পেওনির অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সেই পেওনির অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে। উনি ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি সংযুক্ত করেছেন, এই যে দেখতে পাচ্ছি সিটি ব্যাংক। হ্যাঁ, তাহলে টাকাটা প্রথমে তো ফাইবারে আছে, ফাইবার থেকে টাকাটা আসবে পেওনিয়ারে। পেওনিয়ার হলো আলাদা একটা কোম্পানি, একটা পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, দেন পেওনিয়ারের সাথে এই সেটিংসে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। মিথুন বিশ্বাস অলরেডি তার সিটি ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত করেছে, তাহলে টাকাটা ফাইবার থেকে আসবে পেওনিয়ারে, পেওনিয়ার থেকে আমরা ট্রান্সফার করব ব্যাংকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা সরাসরি কাজ শুরু করি। কিন্তু আমাদেরকে আগে শিওর হতে হবে যে পেওনিয়ার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়েছে কিনা, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হয়েছে কিনা। আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে আমরা যাব ভেরিফিকেশন সেন্টার, ভেরিফিকেশন সেন্টার, কারণ ভেরিফিকেশন না হলে পেমেন্ট ট্রান্সফার হবে না। আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিতে, হ্যাঁ অ্যাপ্রুভড, আমাদের পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করিয়েছে মিথুন বিশ্বাস এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে। ভেরি গুড, এখন আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত পেমেন্ট উইথড্র করার জন্য। তাহলে পেমেন্ট উইথড্র করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব, এখান থেকে ক্লিক করব ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লিক করব কনফার্ম এন্ড উইথড্র, ব্যাস এখান থেকে টাকাটা $384 আর অন দ্য ওয়ে। $384 এখান থেকে চলে আসলো কোথায়? পেওনিয়ারে চলে আসলো, এবং আমাদের এই টাকাটা জিরো হয়ে যাবে এখন। এই যে $384, এটা জিরো হয়ে যাবে, দেখুন জিরো হয়ে গেল। ওনার টোটাল ইনকাম হয়েছে $408, $24 এখন আসতেছে, এটা পেন্ডিং, এটা আগামী সপ্তাহে এসে জমা হবে। বাট এই সপ্তাহে যেটা এখন যেটা তোলার জন্য অ্যাভেলেবেল আছে $384, আমরা $384 অলরেডি আমরা কি করলাম, আমরা ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, আমরা ট্রান্সফার করে দিলাম, ট্রান্সফার করে দেওয়ার পরে আমরা এখন পেওনিয়ারে দেখি টাকাটা চলে আসছে কিনা। আমরা পেওনিয়ার আসলাম, হোমে আসলাম, এই দুই চার 5 মিনিটের মধ্যেই টাকাটা এখানে চলে আসবে। এখনো টাকাটা যুক্ত হয়নি, টাকাটা আমরা এখানে দেখবো USD ব্যালেন্সে। আমি যেটা আরেকবার রিফ্রেশ করি, এখনো আসে নাই, টাকাটা একটু পরে চলে আসবে, এবং চলে আসলে আমরা সরাসরি এটা এখানে উইথড্র দিতে পারবো। উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট, উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে টাকাটা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। টাকাটা আগে এখানে আসুক,
তারপর আমরা উইথড্র দেব। আচ্ছা, টাকাটা এখনো আসে নাই, টাকাটা আসুক, হয়তো 2-4 মিনিট সময় লাগবে। আমরা এর মধ্যে দেখে আসি যে মিথুন বিশ্বাস কি কি কাজ করে এই টাকাটা ইনকাম করেছে এবং কতদিনের মধ্যে টাকাটা ইনকাম করেছে। তো আমরা অর্ডারে যাচ্ছি, অর্ডার থেকে কমপ্লিটেড, আমি দেখতে পাচ্ছি ও কমপ্লিটেড করেছে 16টা কাজ এবং কোনো কাজ ক্যান্সেল হয়নি। 16টা নাকি 15টা? স্যার 16টা। 16টা কাজ, 16টা কাজ মিথুন বিশ্বাস কমপ্লিট করেছে, করে প্রায় $408 ইনকাম করেছে। তো দেখুন ওর ইনকাম শুরু হয়েছে কখন থেকে, আমরা দেখতে পাচ্ছি ও যতগুলো কাজ করেছে সবগুলোতে 5-স্টার ফিডব্যাক, মাশাল্লাহ, প্রায় সবগুলোতে 5-স্টার ফিডব্যাক। আচ্ছা, আপনারা হিস্ট্রিতে দেখেন ও কখন থেকে কাজ শুরু করেছে। ও প্রথম কাজ পেয়েছে মে 9, 2021, মে মাসে, মে তারপর জুন জুলাই এখানে স্টপ ছিল। মূলত তখন ও সিরিয়াসলি শুরু করে নাই, ও সিরিয়াসলি শুরু করছে কখন, মূলত নভেম্বর থেকে। এই যে নভেম্বর 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 নভেম্বর, আমরা নভেম্বর থেকে মোটামুটি সিরিয়াস দেখতে পাচ্ছি। এর আগে হয়তো আমি ইতিহাস থেকে যেটা বুঝতে পারতেছি হয়তো অতটা সিরিয়াস ছিল না, বা মানে মানে একদম সিরিয়াসলি ফ্রিল্যান্সিং শুরু করে নাই। আমি দেখতে পাচ্ছি সিরিয়াসলি ফ্রিল্যান্সিং শুরু শুরু করছে নভেম্বর থেকে। তো আমি আগের বিষয়গুলো বাদ দিই, নভেম্বর থেকে যদি ধরি তাহলে নভেম্বরের 10 তারিখে ও কাজ পেয়েছে কত ডলার, $5। হ্যাঁ, এবং সেই $5-এর কাজটা পাওয়ার পর 5-স্টার ফিডব্যাক পেয়েছে। নভেম্বরের 14 তারিখ আরো একটা কাজ পেয়েছে $5, এবং এই কাজটা করার পর 5-স্টার ফিডব্যাক পেয়েছে। তারপর নভেম্বরের 23 তারিখ আরো একটা কাজ পেয়েছে $50-এর কাজ। নভেম্বরের 23 তারিখ $50-এর একটা কাজ পেয়েছে এবং এই কাজটা করে জমা দেওয়ার পর 5-স্টার ফিডব্যাক পেয়েছে। নভেম্বরের 17 তারিখ $25-এর একটা কাজ পেয়েছে এবং এই কাজটা করে জমা দেওয়ার পর 5-স্টার ফিডব্যাক পেয়েছে। নভেম্বরের 24 তারিখ $10-এর একটা কাজ পেয়েছে। তাহলে নভেম্বরে কাজ পেয়েছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কাজ। ওকে, আচ্ছা, এরপর ডিসেম্বরে দেখেন, ডিসেম্বরে কাজ করেছে কয়টা, $5-এর একটা, $5-এর একটা। এত কম কেন ডিসেম্বরে, মাত্র $10? ডিসেম্বরে একটা বড় কাজ পেয়েছিলাম, এই জন্য আর কাজ নেই নাই। মানে কেন আপনি কম কম কাজ পেয়েছেন কেন, যেখানে আপনি নভেম্বরের 5টা কাজ করেছেন ডিসেম্বরে মাত্র 2টা কেন, তাও মাত্র ছোট ছোট কাজ। $300 কাজ পেয়েছিলাম, কারণে আমি কাজ আর নেই নাই ওই সময়। নক আসছিল কিন্তু কাজ নেই নাই, কারণ ওই $300 কাজটা আমি খুব ভালোভাবে করতে চাচ্ছিলাম ওই সময়। কোন কাজটা? $300, $300-এর কাজটা। আচ্ছা ঠিক আছে, আপনি $300-এর একটা কাজ পেয়েছেন, এটা হচ্ছে জানুয়ারিতে, তাই না? না, জানুয়ারির 10 তারিখে এটা ডেলিভারি দিয়েছেন, পেয়েছেন কখন এটা, এটা পেয়েছেন কখন? এটা পেয়েছি ডিসেম্বরের 11 তারিখে, ডিসেম্বরের 11 তারিখে। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিসেম্বরের 1 তারিখে আপনি কাজটা পেয়েছেন। এরপর হচ্ছে জানুয়ারির 11 তারিখ, $50, $10, $10, $10, ঠিক আছে। আর জানুয়ারিতে আপনি অলরেডি কাজ পেয়েছেন কয়টা, আজকে হলো জানুয়ারির 27 তারিখ, না 26 তারিখ, তাহলে এর মধ্যে আপনি কাজ পেয়েছেন কয়টা, 1, 2, 3, 4, 5। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন উনি কখন কিভাবে কাজ পেয়েছেন এবং সবগুলো কাজে উনি 5-স্টার ফিডব্যাক পেয়েছেন। আচ্ছা, এখন আমরা দেখবো যে উনি কি কি কাজ করেছেন। প্রথম কাজটা হলো বি ইউর ফেসবুক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট ইন ইনস্টাগ্রাম। আচ্ছা, ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, ফেসবুক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট। আচ্ছা, আপনি আমাকে সহজ করে বলুন আপনি কি করেন, ফেসবুক ফ্রি মার্কেটিং নাকি পেইড মার্কেটিং? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মানে ফেসবুক পেইড মার্কেটিং। আমি দেখতে পাচ্ছি আপনি শুধু একটা একটা কাজে করেছেন, তাই তো? ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, শুরুর দিকে দুই একটা ফ্রি প্রমোশন করছি। হ্যাঁ, এই যে ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন আমরা দেখতে পাচ্ছি, ফেসবুকের ফেসবুক প্রমোশন, ক্রিয়েট এন্ড ম্যানেজ ফেসবুক পেজ, ফেসবুক পেজ তৈরির কাজ করেছেন, ফেসবুক ফ্রি প্রমোশনের কাজ করেছেন, জাস্ট প্রথম দিকে দুই একটা। কিন্তু পরবর্তীতে আপনি প্রফেশনাল, আপনি অ্যাডভান্স লেভেলের কাজ শিখছেন ফেসবুক পেইড অ্যাডস। এই ফেসবুক পেইড অ্যাডস কাজটা শিখে আপনি মূলত কি করছেন, পুরা বাকি কাজগুলো করছেন, তাই না? হ্যাঁ
আমি সবাইকে যেটা বলি যে আপনি প্রথমত সহজ কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করবেন, এবং তারপরে আপনি কঠিন কাজগুলো শিখে আপনার ক্যারিয়ারটাকে ওইদিকে ডাইভার্ট করবেন। ও প্রথমে ফেসবুক ফ্রি মার্কেটিং এর কাজ করে ফ্রি মার্কেটিং এর কাজ শিখে ওটা করছে, করতে করতে তারপর ফেসবুক পেইড মার্কেটিং এর কাজ শিখছে এবং পরিপূর্ণ ক্যারিয়ারকে ফেসবুক পেইড মার্কেটিং দিকে ডাইভার্ট করছে, এবং ওইটাই সে ও কি একটার পর একটা কাজ পাইছে, কাজ করছে। ঠিক আছে, ভেরি গুড। এবং স্যার লেভেল ওয়ান হয়েছে, লেভেল ওয়ান হয়েছেন, ভেরি গুড ভেরি গুড। তো ফেসবুক পেইড মার্কেটিং তো আপনি আরো বড় 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 অ্যামাউন্টের কাজ পাইছেন, আপনি এত ছোট ছোট অ্যামাউন্টের কাজ কেন করছেন? এই যে $10, $10, $5, $50, এত ছোট কাজ কেন? সবগুলো তো এরকম $300 উপরে কাজ করার কথা ছিল। হ্যাঁ, কিন্তু স্যার গিগে অনেক প্রাইস কম দেয়া, তো এই কারণে মানে বায়াররা এসে বলে যে গিগে তোমার প্রাইস কম দেয়া, তুমি বেশি চাও কেন? আর কয়েকটা কাজ করার পর এই বাজেটটা একটু বাড়াই দেব। তো গিগের প্রাইসটা আপনি এডিট করে দেন, চেঞ্জ করে দেন। আপনি জাস্ট সবকিছু ঠিক থাকবে, শুধু রেটটা বাড়াই দিবেন, আপনি 3 গুণ করে দিবেন। ঠিক আছে, আগে যদি আপনার বেসিক প্যাকেজটা যদি $10 থাকে, এখন করে দিবেন $50, কারণ আপনি যেটা আগে তো কাজ করতেন ফ্রি মার্কেটিং, ওটার জন্য ঠিক ছিল $10, কিন্তু এখন যেহেতু আপনি পেইড মার্কেটিং করতেছেন, এখন আপনার মিনিমাম অ্যামাউন্ট হবে, মানে মিনিমাম তো অ্যামাউন্ট হওয়া দরকার $100, মানে ফেসবুক পেইড ক্যাম্পেইন হওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে এটা এডিট করে দিন। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন উনি কি কাজ করেছে, উনি কখন কি ভেবে কতদিনের মধ্যে এই টাকাটা উনি ইনকাম করেছে, আর উনি যে লেভেল ওয়ান হয়েছেন, আমি একটু দেখি লেভেল ওয়ানটা। এই যে মিথুন বিশ্বাস লেভেল ওয়ান, কোথায় লেভেল ওয়ান হয়েছে? তো এখানে আপনার ছবি কেন দেন নাই, ছবি না দিয়ে লোগো কেন? আইডেন্টিফিকেশন আগে ছবি দিয়েছিলাম, কিন্তু আইডি যখন ভেরিফাই হয়নি তখন আমার নিজের ছবি দিয়েছিলাম, এবং আইডি ভেরিফাই হওয়ার পরে লোগো দিয়েছি। মানে এটা ভেরিফাইড হওয়ার পরে যদি আপনি ছবি চেঞ্জ করেন, এটা তো আবার পরবর্তীতে প্রবলেম হতে পারে। ছবি চেঞ্জ করেছেন কেন? আমার ছবি আবার ভালো আসে না, এই কারণে চেঞ্জ করছি। আরে বাবা, ভালো আসুক খারাপ আসুক সেটা তো কোনো বিষয় না, এখন ছবি যদি আপনি চেঞ্জ করেন তাহলে তো ফেসবুক কনফিউজড হয়ে যাবে, ফেসবুক না ফাইবার তো কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এটা এটা করিয়েন না, ফাইবার এটা কনফিউজড হয়ে যাবে। আপনি এখানে আবার চেঞ্জ করে ভেরিফিকেশন করানোর সময় যে ছবিটা ছিল সেই ছবিটা এখানে দিয়েন, না হয় নেক্সট টাইম আবার আপনার আপনার ছবিটা ভেরিফিকেশনের আপনার প্রোফাইলটা ভেরিফিকেশনের আওতায় পড়ে যাবে নেক্সট টাইম। বুঝতে পেরেছেন? তখন আবারও আবারও তখন আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি এখানে পেওনিয়ারে টাকা আসছে কিনা, ডলারও যোগ হয়েছে কিনা। আমি একবার রিফ্রেশ করি, চলে আসার কথা দেখুন। ও মাই গড, এখনো আসে নাই। আজকে কি বার, আজকে কোনো বন্ধ আছে নাকি? আজকে বুধবার না? হ্যাঁ বুধবার। কবে দিন হচ্ছে? আমরা একটু ওয়েট করি, একটু পরে টাকাটা চলে আসবে এখানে। টাকাটা আসার পর তারপর আমরা এখান থেকে উইথড্রতে যাব, উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্টে যাব, সরাসরি আমরা ট্রান্সফার করে দিতে পারবো। ঠিক আছে, আমি একটু এটা আমি একটু পোস্টপোন রাখতেছি, আপনি একটু দেখেন, একটু পরে হলে আমি আবারও রেকর্ডটা চালু করব। ঠিক আছে, ওকে, আমি আপনাকে ডাকলে আপনি যখন আবার স্ক্রিন শেয়ার করবেন একটু পরে। ওকে।